ছাড়া তোমরা আমার কাছ থেকে দূরে সরে যেও না। আমি যে রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই পথের মধ্যে তোমরা থাকবে। যে পথটাকে আমি আল্লাহ পছন্দ করি, যে পথে চললে আমি আল্লাহ ভালোবাসি, যে পথে চললে আমি আল্লাহ ওই বান্দাকে কবুল করে, সেই পথ থেকে তোমরা অগ্রাহী হই না, সেই পথ থেকে তোমরা চলে যেও না, সেই পথ থেকে তোমরা দূরে সরে যেও না। তোমরা যদি দূরে সরে যাও তাহলে তোমরা বুঝতে পারবে না আমি আল্লাহর কহারিয়ত যে শব্দটা ব্যবহার করি, সেখান থেকে যদি কহারিয়তের যদি বিন্দু পরিমাণ যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি নিক্ষেপ করতে থাকি, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করেন, যেটা কবুল করেন, যেটা তার মনে খুশি হন, ওই কাজ আমাদের থেকে করতে হবে। ঠিক কি না? কারণ আপনারা দেখেছে করোনা নামক রোগ, এই রোগ দিয়ে সারা বিশ্বকে আল্লাহ নিস্তব্ধ করে দিয়েছিলেন, সারা ওয়ার্ল্ডকে, শুধু বাংলাদেশ নয় অন্যান্য যেগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রকে দুই বছর পর্যন্ত নিস্তব্ধ রেখেছেন, সবগুলো স্টপ করে দিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহ পাক এটা পরীক্ষা করেছেন, আল্লাহ পাক এটা পরীক্ষা করতে চান, বান্দা এখনো তোমরা সময় আছো, আমার পথে ফিরে আসো। কিন্তু আল্লাহর পথে যদি ফিরে যেতে চাই তো আল্লাহ বলছেন আমার ইবাদত বান্দিগি করো, আমাকে রাজি করার মতো কাজ করো। তো এখন আমরা এর ফলেও দেখা যাচ্ছে মুসল্লিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এরপরে যেমন করোনার টাইমে যেরকম মুসল্লি ভরপুর ছিল, খুব খেয়াল করবেন, করোনার টাইমে যেরকম মুসল্লি ভরপুর ছিল, মসজিদ ভরপুর ছিল, মসজিদের খোরাক ছিল মুসল্লি, তো এখন ইবাদত এত কমে যাচ্ছে কেন? তার মানে বান্দার থেকে একটু একটু দূরে চলে যাচ্ছে, কানেকশন দূরে চলে যাওয়ার কারণে বান্দা আল্লাহকে ভুলে যাচ্ছে। আল্লাহ পাক স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে থাকেন, ভূমিকম্পের মাধ্যমে বান্দাকে স্মরণ করিয়ে দিয়ে থাকেন আমি আল্লাহ যে একজন আছি, আমি আল্লাহকে তোমরা স্মরণ করতে থাকো। সুবহানাল্লাহ, ভূমিকম্পের মাধ্যমে কি করে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন। এরপর যদি দূরে চলে যায়, আপনারা শুনেছেন আফ্রিকার মধ্যে এখন একটা রোগ এসেছে, তো এই রোগ প্রায় নাকি 15টা রাষ্ট্র এখন 15টা দেশের মধ্যে নাকি লকডাউন আবার শুরু হচ্ছে হয়েছে। তো এখন ওটাও আমাদের কাছে চলে আসতে পারে যদি আপনারা যদি সংশোধন করে না যান, আপনাদের কমনকে যদি সংশোধন করতে না পারে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখতে না পারে, তাহলে এই ধরনের ভয়াবহ আমাদের কাছে নাজিল হবে, এই ধরনের গজব আমাদের কাছে নাজিল হবে। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গজব থেকে, এই সমস্ত আযাব থেকে আমাদেরকে রক্ষা করুক সবাই বলে আমিন। আমি যে আয়াতি কেলিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা হাশর 24 নম্বর আয়াত, এই আয়াতি কেলিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ارشاد করছেন والله الخالق البادئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم আমার আল্লাহ বলছেন বান্দা والله الخالق خالق এটা আল্লাহ 99 নামের এক নাম হুয়া মানে সেই যে আল্লাহ আমাদেরকে যে আল্লাহ আমাদের স্রষ্টা, যে আল্লাহ আমাদের খালেক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ
বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছে, ওই আল্লাহকে সম্বোধন করে আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ হচ্ছি খালেক, আমি আল্লাহ হচ্ছি পালনকর্তা, আমি আল্লাহ হচ্ছি রব, আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস যেগুলো তোমরা ফেলো এগুলো আমি আল্লাহ দান করি, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার মতো নিঃশ্বাস ফেলার মতো সেই শক্তি আমি আল্লাহ দান করি দেব। সুবহানাল্লাহ, প্রতিটা নিঃশ্বাস প্রতিটা শ্বাস নিঃশ্বাস এগুলো ফেলার মতো এগুলো নেওয়ার মতো যেই আমাদেরকে ক্ষমতা যিনি দান করেছে, কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন, দরার ক্ষমতা যিনি দিয়েছেন, খাওয়ার ক্ষমতা যিনি দিয়েছেন, চোখের দেখার ক্ষমতা যিনি দিয়েছেন, মুখে পড়ার ক্ষমতা যিনি দিয়েছেন, হাত দিয়ে আমরা নাক দিয়ে সুগন্ধ নেওয়ার মতো ক্ষমতা যিনি দিয়েছেন, কান দিয়ে শোনার মতো ক্ষমতা যিনি দিয়েছেন, আল্লাহ পাক বলেন আয় আমার বান্দা সেটা হচ্ছে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সেটা আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না, আমি আল্লাহ একজন আছি, এটা তোমাদের অন্তরে রাখতে হবে। তোমাদেরকে এমনি এমনি আমি সৃষ্টি করি নাই, ব্যর্থতা তোমাদের জীবনকে অনন্ত কাটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি, তার কারণ হলো তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা কেন্দ্র মনে করো এটা, পরীক্ষার মধ্যে যদি তোমরা পাস করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে অনন্তকাল, আর যদি পরীক্ষার মধ্যে ফেল করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে যেটা জাহান্নাম, যেখানে অনবরত তোমাদের থেকে কষ্টের মধ্যে থাকতে হবে, যেখানে কষ্টের কোনো সীমা নাই, কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো বছর নাই, কষ্টের কোনো তারিখ নাই, কষ্টের কোনো সীমা বদ্ধতা নাই, সেখানে অনন্তকাল সেই জাহান্নামের মধ্যে থাকতে হবে। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমরা আল্লাহকে ভুলে গেছি কোথায়, আল্লাহর থেকে চাচ্ছি না বিদায়, আল্লাহর কাছে তওবা করতেছি না বিদায়, আল্লাহ পাক এত গজব আমাদের উপর নাজিল করতেছে। সুতরাং এই গজব থেকে যদি বাঁচতে চায় তাহলে আমাদের কলবকে পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করে ফেলতে হবে, এমনভাবে পবিত্র করতে হবে যাতে আমাদের মনে যাতে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ইত্তাকুর ভয়টা থাকে। এরপর বলছেন আমি আল্লাহ, হুয়াল্লাহুল খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহর রব, এটার পরিচয় দিচ্ছেন। তারপর বলছেন খালিকুল বারিউল মুসাববির লাহুল আসমাউল হুসনা, আমার আল্লাহ বলেন শুধু তাই নয় আমি আল্লাহ এবং সবকিছু পালন কর্তা। এরপর বলছেন আকৃতি দানকারী, আমি আপনার যত আইটেমের আকৃতি দিতে পারি। আপনারা রং রঙের নাম শুনেছেন তো, রং বিভিন্ন রঙের কালার দেখেছেন, কিন্তু যত কালার আপনারা রং দেখেছেন তার চাইতে কোনটি কোনটি কালার আল্লাহর এলমের মধ্যে রয়েছে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যতগুলো মানুষ আছি কারো চেহারা কারো সাথে মিলতেছে না, তাহলে দেখেন আল্লাহ কত রং বেরঙের কত ধরনের করে আমাদেরকে সৃষ্টি করেছেন, কত কালার আল্লাহর থেকে আছে, কত আকৃতি আল্লাহর এলমের মধ্যে জানা আছে, এবং কত আকৃতি দিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবেন এবং জীব সৃষ্টি করবেন এবং এই গাছপালা সৃষ্টি করবেন, প্রাণী সৃষ্টি করবেন, আল্লাহ পাক কত আইটেমের আকৃতি দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে জীব জন্তু এগুলো সৃষ্টি করেছেন। দেখেন এটা আমাদের কলমের মধ্যে মেমোরির মধ্যে আপনি একটু ঢুকিয়ে ভালোভাবে গভীরভাবে চিন্তা করুন, আল্লাহকে নিয়ে আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবী সৃজন করেছে, এই পৃথিবী কত সুন্দর করে সৃজন করেছে, কত আইটেমের আকৃতি, কত ধরনের এখানে রূপ আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে দান করেছে, এগুলো আল্লাহ এলমের মধ্যে। মানুষের পক্ষে এতগুলো সম্ভব হবে না, যেখানে মানুষের পক্ষে যেখানে সম্পূর্ণ কালার শেষ হয়ে যায়, মানুষের যে আমরা যে কালার গুলো শেষ হয়ে যায়
সেখান থেকে আল্লাহর এলানের মধ্যে কানাগুলো শুরু হয়ে যায়, দুর্বলতা সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি কানা শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন না বলে চিন্তা করে দেখেন, আমরা মানুষ কত হাজার কত লক্ষ 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 কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছি, এক একজনের কানার এক এক রকম, এক একজনের চেহারা এক একজনের আকৃতি এক এক রকম, তারপর জীবজন্তু এক এক রকম, গরু ছাগল এইগুলো জীবজন্তু দেখুন দেখবেন বিভিন্ন জীবজন্তু বিভিন্ন প্রকারের, তাহলে কত ধরনের আকৃতি, এগুলো মানুষ কখনো পারবে না। আল্লাহ ছাড়া আর কারো পক্ষে তো কোনো কালা সম্ভব হবে না। এই জন্য বলেছে মুসাফিরুল্লাহ, এরপর আসমাউল হুসনা, এবং তার রয়েছে সুন্দর নাম সহ আল্লাহ পাকের 99টা নাম আপনারা শুনেছেন, যেই নামগুলো হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেই নামগুলো কোন বান্দা যদি সঠিকভাবে যদি সংরক্ষণ করে এবং তার হক আদায় করে, ওই 99 নাম যদি মুখস্থ করে কলমের মধ্যে যদি মুখস্থ করে ফেলে, এটা নুরানিতে প্র্যাকটিস করা হয়। এটা বাচ্চাদেরকে বিশেষ করে যে 99 নাম মুখস্থ করায়, এটা নুরানিতে করা হয়। তো আমরা এত পিছিয়ে আছি যে আমরা এখন ইংলিশ মিডিয়াম ছাড়া কিছুই বুঝি না, আমরা বাংলা মিডিয়াম ছাড়া আমরা আরবি মিডিয়াম বলতে বুঝি না, লাগে না আরবি মিডিয়াম বললে মানে ওরা কি করে ব্যঙ্গাত ব্যঙ্গ করে, তার মানে আরবিতে কিছু নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, আরবিতে নাকি কিছুই নেই, সবগুলো কি আছে ইংলিশ মিডিয়ামে আছে। এখন ইংলিশ মিডিয়াম যারা ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ানোর জন্য মাসে সেখানে 20-30 হাজার টাকা 50-60 হাজার টাকা সেখানে দিতে পারবে, কিন্তু আরবিতে পড়ার জন্য 5-7 হাজার টাকা দিতে পারে না। নুরানিতে পড়ার জন্য মাদ্রাসার পড়ার মধ্যে 5-7 হাজার টাকা দিতে পারে না। একজন হুজুর যখন আপনারা যখন একজন হুজুরকে আরবি পড়াতে রাখেন, তখন দেখবেন যাকে আরবি পড়ানোর জন্য রাখে তাকে দেয় যে শুধুমাত্র 1,000 টাকা। আফসোস লাগে আমার, অনেকে বলে ধরুন 1,000 টাকা দিতে পারবো না, 500 টাকা দিব যে, বড় ধরনের আফসোস লাগে এটা। আমি তো টিউশনিও করি না, তারপর বলতেছি হুজুর এমন একজন আমাকে বলে যে হুজুর এমন একজন হুজুর দেখিয়ে আমার ছেলের জন্য যিনি আরবি পড়াতে পারবে, তা আমি বলি আপনি হাত দিয়ে কত দেবেন, তখন বলে যে 500 টাকা দিব যে দেখেন। অথচ 500 টাকা একটা বন্ধু কয়েকজন বন্ধু মিলে চার দোকানে গেলে 500 টাকা মিলিতে শেষ হয়ে যায়। এখন এটা দুঃখের বিষয়, আরবি পড়ার জন্য টিউশনিটা করলে আরবির কোনো দাম নাই, কিন্তু ইংলিশ মিডিয়াম পড়াতে রাখে 10,000 টাকা নিজে পড়াবে না, এটা এখানে দিতে বাধ্য। আপনি ওয়াজ করে যদি হুজুরা যদি টাকা নেন, খুব খেয়াল করবেন, ওয়াজ করে যদি হুজুরা যদি টাকা নাও, এটা তো জায়েজ হবে না, এটা না জায়েজ হবে। আচ্ছা ইমামতি করে যদি টাকা যদি নিতে পারে, খেয়াল করবেন, ইমামতি করে যদি সে হাতিয়ে নিতে পারে, ওয়াজ করে সে হাতিয়ে নিতে পারবে না, কারণ নামাজ তো ইমাম সাহেবের জন্য কি ফরজ করেন না, নামাজ ইমাম সাহেবের জন্য নামাজ ফরজ, তো যেখানে ইমাম সাহেবের জন্য নামাজ ফরজ, ইমামতি করে যদি হাতিয়ে নিতে পারে তো ওয়াজ করে কেন নিতে পারবে না। কিন্তু কথা হচ্ছে না, কতগুলো আলেম এটাকে কি করে ফেলেছে, ওই ওয়াজের ফিলটা নষ্ট করে ফেলেছে, এবং টাকা খা দিয়ে এত বেশি কর করতেছে যেটা তারা একদম এটার মনে জিনি বিক্রি করতেছে, এ ধরনের হয়ে গেছে, সেজন্য মানুষ এটা সুযোগ পাচ্ছে কতগুলো আলেমের দ্বারা। তা আমি বুঝাতে চাচ্ছি আমরা কোন কেন করবো, একজন ডাক্তার যখন একজন ডাক্তার শুধুমাত্র 5 টাকার একটা কলম দিয়ে একটা স্লিপ দেখে দিয়েছে, সেখানে 1,000 টাকা দিতে ওর ফিস 1,000 টাকা দিতে আপনার বাধা আছে না, আসে না, খরচ করে যে মাত্র কয় টাকা, 5 টাকা বলেন না, খরচ করে যে ওই ডাক্তার 5 টাকা। এবার আপনারা বলবেন হুজুর এই ডাক্তারে ভর্তি তো কোটি টাকা আছে, এক কয়েক লক্ষ টাকা লাগছে, আমি বলবো আলেম পড়তে কোটি টাকা লাগছে, কারণ একজন একজন ডাক্তার যিনি তিনি লেখাপড়া করতে
শুধুমাত্র কয়েকটা কিতাব রিচার্জ করতে হয়েছে, শুধুমাত্র কয়েকটা কিতাব সিলেবাস অনুযায়ী পড়েছে, সিলেবাস ভিত্তিক পড়েছে। কিন্তু একজন আলেম হতে, একজন ব্যক্তি ওয়াজ করতে গেলে তার থেকে কয়েক কোটি টাকার কিতাব কিনতে হয়। এখন দুঃখের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হল যেগুলো দুর্বল, যেগুলো গরিবের ছাত্র, এগুলো দেখে মাদ্রাসায় যেগুলো বিল্ডিং ওয়ালা যেগুলো টাকা নিয়েছে পয়সা নিয়েছে এগুলো দেখে ইংলিশ মিডিয়াম, অথচ মাদ্রাসায় ওই সমস্ত ছাত্রকে দেওয়া দরকার যাদের ঘরের মধ্যে টাকা আছে, যে ছাত্র কোটি টাকা দিয়ে বুখারীর কিতাবগুলো কিনতে পারবে। যেমন আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবটা না, এটা হচ্ছে যে 5000 টাকা, যদি এখন ফ্রিতে দিল 7500 টাকা, এটা একটা কিতাবের দাম। আল বিদায়া ওয়ান নিহায়া, তা আমি গরিবের ছেলে, আমি এখন 5000 টাকা দিয়ে কিতাবটা নিতে পারতেছি না, তো দরকার ছিল সেখান কাপ থেকে ওই যাদের থেকে কুঞ্চি টাকা আছে তাদের থেকে মাদ্রাসায় দেওয়া, কারণ ওইটা ওই কিতাবটা সে সংগ্রহ করতে পারবে। আরো এগুলো কয়েক লাখ টাকার কিতাব আছে, এগুলো সে ক্রয় করতে পারবে। কারণ আপনি যখন একজন আলেমের বাসায় আপনি ঢুকে দেখবেন যারা ওয়াজ করে তাদের তাদের শোরুম যেটা আছে, কিতাবের রুম, কিতাবের স্টকের রুম যেটা আছে, সেখানে কয়েক লক্ষ টাকার, কয়েক কোটি টাকার কিতাব সেখানে স্টক আছে। আর আপনার একজন ডাক্তার, বড় একজন নামি দামি নাম করা ডাক্তার করে যাবেন, কত বুধের কিতাব আছে লাগবে, যে 1 লক্ষ টাকার কিতাব হয়ে সেখানে নাই। আপনারা দেখতে পারেন 1 লাখ টাকা আমি চ্যালেঞ্জ করে বলবো, 1 লাখ টাকার কিতাব কোনো ডাক্তার থেকে নাই, চ্যালেঞ্জ করে বলতেছি। কিন্তু 1 কোটি টাকার কিতাব একজন আলেমের ঘর আছে, কারণ আলেম থেকে প্রত্যেকটা কিতাব রিচার্জ করতে হয়, প্রত্যেকটা কিতাব তাকে দেখতে হয়। এখন আপনারা চিন্তা করে দেখেন কোন ছেলেটা কোন সন্তানটা আপনারা মাদ্রাসার মধ্যে দিতে হবে। তো এখন ইসলামের কিভাবে, এই জন্য তো তারা, এই জন্য তো এগুলো যখন ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে তারপর বিভিন্ন লেভেলে যখন চলে যাচ্ছে তারা এগুলো নাস্তিক করে যাচ্ছে। এই জন্য কোরআন মানতেছে না, কোরআন ভুয়া বলতেছে, ইসলাম মানতেছে না, ইসলাম ভুয়া বলতেছে। এই আলেমরা মাহফিল করলে, আলেমরা কোরআনের কথা বললে এগুলো নাকি রূপকথার গল্প বলতেছে আপনাদের কারণে। আমি বলবো এটা আপনাদের কারণে হচ্ছে, ইসলামের মধ্যে এত অর্ধমাধবী এগুলো আপনাদের কারণে হচ্ছে, কারণ আপনারা সুযোগ দিচ্ছেন। কারণ আপনি দেখেন একজন ইমামকে, ইমামকে বেতন দেওয়া হয় কত, 5000 10000। তারপর একজন আপনি দেখেন ইঞ্জিনিয়ার যারা আছে, ডাক্তার যাদের যারা আছে, যারা সরকারি লেভেলে কাজ করে, সরকারি লেভেলে আছে, তাদের বেতন কত আপনি একটু দেখেন তো। আপনি যেখানে ভালো বেতন দিতে হবে, যাকে ভালো বেতন দিয়ে আপনাদেরকে রাখতে হবে, কারণ আপনি যদি একজন আলেমকে যদি ভালো বেতন দিয়ে যদি রাখেন, ওই আলেম বাইরে আর 100 টাকার জন্য কখনো ঢুকবে না। তার বেতন যদি 50000 টাকা হতো খুব খেয়াল করবেন, এখন খরচ আছে আপনার পরিবার চালাতে, মিনিমাম মধ্যবিত্ত যারা তাদের ঘরের মধ্যে খরচ আছে 50000 টাকা প্রতি মাসে গড়বাড়া সহ। তা এখন ওই আলেম 100 টাকার জন্য কখনো আচ্ছা দাওয়ার করতে আর যেত না, 50000 টাকা যদি তাকে দাও গিয়া দিতে হতো, ওই আলেম আর কখনো মিথ্যা কথা বলতে পারতো না, কেন তার থেকে অদূর ওগুলো লুপ থাকতো না, ইসলাম আর অনেকটা লোক হয়ে যেত, ওই আলম ইসলামের আরো বেশি খেদমত করতো, ওই আলম কিতাব বসে বসে ঘরের মধ্যে কিতাব দেখত। দেখেন এখন কিতাব, আমি ধরেন আমি একটা কিতাব দেখেছি, আমার যদি টাকা না থাকে ওই কিতাব আমি সামাবো কিভাবে, কিভাবে আমি যে ইসলামের খেদমত করব, তা আমার যদি সামর্থ্য না থাকে, সাবানোর সামর্থ্য না থাকে, একটা কিতাব চালাতে গেলে লাগতেছে কয়েক লাখ টাকা, তো এটা যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য না থাকার কারণে এটা ইসলামের আখ্যান করতে পারতেছে না, ওটা গরিবের ছেলে হওয়ার কারণে। কারণ আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন তো গরিবের ছেলে, বড় লোকের ছেলেগুলো দেন নাই, কারণ ওই কিতাব লেখার বড় আর যে মাদ্রাসার মধ্যে দিয়ে দেশে বড়গুলো। দেখেন আরেকটা প্রবলেম হচ্ছে, কয়েকটা প্রবলেম আছে, মাদ্রাসা যদিও বা এসএসসি পর্যন্ত পড়ে, পড়ার পর দেখতেছে এটা বোর্ডের এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট,
এটা গোল্ডেন পান্থার স্টুডেন্ট তখন সেটাকে কি করে ফেলে তখন কলেজের মধ্যে নিয়ে যায়, এটা আরো দুঃখের বিষয়। এটা তখন কলেজ মুক্তি করে ফেলে, তখন মাদ্রাসা থেকে বারো ছাত্রগুলো চলে যায়, তো কলেজ মুক্তি করে যখন ফেলে তারা ওখানে গিয়ে এখানে বলে যে আমি তো মাদ্রাসায় পড়ছি, অথচ মাদ্রাসার আগে পড়াশে কিছু জানে না, ক্লাস টেন পরে কে কি বুঝবে, তখন বলে যে আমি আমি কম জানি না, তখন ফতোয়া দিবে যে কি এটা তখন কমিউনিস্টে যোগ দেবে, সেই কমিউনিস্টে যোগ দিয়ে কমিউনিস্ট পার্টি হয়ে যায়। আপনি দেখবেন কলেজের মধ্যে যতগুলো টিচার আছে অধিকাংশ টিচার কমিউনিস্ট পার্টি, অধিকাংশ টিচার, কারণ আমরা কলেজে পড়েছি, আমি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল চান্স নিয়ে পড়েছি। এখানে দেখবেন যে অনেক টিচার আছে কমিউনিস্ট পার্টি, যেগুলো আল্লাহর কথা বলতেই তারা বুঝে না, কোরআন বলতেই তারা বুঝে না, কোরআন তারা রিসার্চ করে শুধুমাত্র দুস্ত্রুটি ধরার জন্য। সুতরাং এগুলো আমাদের থেকে সতর্ক হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে, সবাই বলুন আমি। এরপর আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, লাহুল আসমাউল হুসনা, আমার কতগুলো সুন্দর সুন্দর কতগুলো নাম আছে আসমাউল হুসনা, যে নাম ধরে বান্দা তোমরা যদি আমাকে যদি ডাকো, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কতগুলো নাম দিচ্ছি, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমার নাম সত্তার, আমার নাম জব্বার, আমার নাম খালেক, আমার নাম মালেক, এই নাম ধরে আমার নাম জলিল, আমার নাম খলিল, এই ধরনের আমার নাম কুদ্দুস, এই ধরনের নামগুলো যদি একশোটা নাম, যেগুলো নিরানব্বইটা নাম আল্লাহ সহ একশত নাম, এই নামগুলো যদি তোমরা যদি কলেজের মধ্যে যদি ধারণ করতে পারো, এগুলো যদি তোমরা যদি মুখস্থ করতে পারো, এই নাম ধরে যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর সাথে সাথে তোমার দোয়া কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারীতে রয়েছে, বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 2737 নাম্বার হাদিস, আপনারা দেখে নেবেন। যারা বাংলাও যখন আছে, তারপরে বাংলা আমরা হুজুরা যেগুলো বলে গুরু কেয়ার করবে, তো এখানে বলতেছি যারা শরীর পারে এই নামগুলো রক্ষণা রক্ষণ করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, তো মুখস্থ এটা ইংলিশ মিডিয়াম, কোনো ইংলিশ মিডিয়ামের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারবো আল্লাহর নামগুলো মুখস্থ করা হবে। এগুলো করা হয় নুরাইতে, এগুলো করা হয় মাদ্রাসায়, এগুলো করা হয় ফুলকারিয়া। এরপর এই নামগুলো সংরক্ষণ করতে হবে, শুধু তাই নয়, এগুলো হকাদাই করতে হবে, হকাদাই মানে এগুলো ব্যবহার করতে হবে, তা আসমার অবস্থা গুলো কয়জনের মুখস্থ যাবে এবং কয়জনের গুলো ব্যবহার করতে চাই। এমনকি এমন মানুষ বের হয়ে গেছে, আমরা যখন আমার নাম গুলো তখন ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া ফারাদ ইয়া আল্লাহ ইয়া খালিস ইয়া মুখলিস ইয়া বাইস ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া মালিক ইয়া বাহি ইয়া আল্লাহ ইয়া রাজিক ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আল্লাহ ইয়া সামিউ ইয়া বাসির ইয়া আলিম ইয়া আল্লাহ। এই জিকির যখন করা হয় তখন এমন কতগুলো লোক বের হয়ে গেছে, এটা আপনাকে ব্যবহার করবে। দেখেন এটা বুখারীর হাদিস, আপনি দেখে নেবেন সেখানে এই নামগুলো জিকির করার জন্য, সংরক্ষণ করার জন্য, এগুলো যদি সংরক্ষণ যদি করে, এগুলো যদি মুখস্থ করে, এগুলো যদি পাঠ করে, এগুলো রসিলা করে যদি আমার দরবারে যায়, বুখারীতে রয়েছে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম গুলা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন, লাহুল আসমাউল হুসনা, তার যে নাম সমূহ রয়েছে এগুলো তোমরা কি করে সুন্দর নাম সমূহ আসমান ও জমিনে যা আছে ওই নামগুলো তোমরা সংরক্ষণ করবে এবং ওই নামগুলো পাঠ করবে, কারণ আসমান জমিনে যা কিছু আছে বলতেছে যে সবকিছু রিসার্চ হলাহ মাফি সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত জীবজন্তু থেকে শুরু করে আদম আদম মুখলুকা সবাই আল্লাহর এই মহিমা এই নামগুলো
জিকির করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ ইনসান দুর্বলতার তাসবিহ পাঠ করে ইনসান দিন এটা তাসবিহ পাঠ করে তাসবিহ পাঠ করে এই জিকির গুণ করে শুধু নামাজ নয় এটা সমস্ত মাখলুকাত এটা গাছপালা থেকে শুরু করে জীবজন্তু থেকে শুরু করে পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো আল্লাহর মহিমা আল্লাহর এই নামগুলো আল্লাহর সুন্দর গুণবাচক নামগুলো আল্লাহর ঘোষণা ঘোষণা করতে থাকে মহিমা গুণ বর্ণনা করতে থাকে আল্লাহর গুণাগানগুলো গেয়ে থাকে এই মহিমা গুণ যদি গুণাগানগুলো যদি বর্ণনা করে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিচ্ছি ওয়াল আজিজুল হাকিম আমি আল্লাহকে পরাক্রমশালী মহাপরাক্রমশালী হিসেবে পাবে প্রজ্ঞাময়ী হিসেবে পাবে ক্ষমাশালী ক্ষমাকারী হিসেবে পাবে আমি আল্লাহ তার গুণাগুলো মোচন করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এটা এটা সূরা হাশর 36 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন সূরা হাশরের 36 নম্বর আয়াত ওয়াল্লাহুল খালিকুল বারিউ মুসাববিরু লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম এখানে বলছেন এই যে বান্দাগুলো ওই নামগুলো সংরক্ষণ করবে ওই নামে আমার আল্লাহকে ডাকবে ওই নামে আল্লাহর জিকির করবে ওই নাম দিয়ে আল্লাহকে স্মরণ করবে ওই নাম দিয়ে আল্লাহকে সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে আমার আল্লাহ বলতেছেন তারা আমাকে এমন ভাবে পাবে ওহুয়াল আজিজুল হাকিম আজিজ হিসেবে মহাপরাক্রমশালী হিসেবে এবং ক্ষমাকারী হিসেবে আমি আল্লাহকে পেয়ে যাবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের থেকে এগুলো মুখস্থ করতে হবে কিন্তু আমাদের অনেকে দেখান এখন মুখস্থ এগুলো নেই আল্লাহর নাম বলতেই মুখস্থ অনেকেই বলতে পারবে না 99 নাম কয়জনের মুখস্থ আছে সুতরাং এগুলো যদি আপনি নুরানিতে যদি দেন এগুলো মুখস্থ করবে নুরানির একটা ছেলে ছোট বাচ্চা দাম দাম 99টা নাম মুখস্থ করে পড়বে এরপরে আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন বাল ইবাদুম মুকরামুন আমার আল্লাহ বলেন এই আয়াত কেলমায় জন্য নাযিল হয়েছে বনু খুজা উনি দাবি করত আল্লাহর জগতের মধ্যে আল্লাহ যে ফেরেশতাগুলো নাযিল করেছেন ফেরেশতাগুলো সৃষ্টি করেছেন ওই ফেরেশতাদের কি বনু খুজা উনি বলত এগুলো বাচ্চা আল্লাহর কন্যা নাউজুবিল্লাহ জারি করল নাস্তিকদের মত আর কি নাস্তিকরা যেরকম বলতেছে আল্লাহর মেয়ে আছে আল্লাহর বউ আছে এরকম আর কি নাউজুবিল্লাহ বলেন না আল্লাহর বিবি আছে এরকম যেরকম বলতেছে এরকম বন খোজা উনিও দাবি করত ফেরেশতারা হচ্ছেন আল্লাহর কন্যা যেরকম ঈসার রূহুল্লাহ কি ঈসার রূহুল্লাহকে যেরকম আল্লাহর সন্তান বলে দাবি করেছিল বিবি মরিয়মকে যেরকম আল্লাহর বিবি বলে অনেকে কি করেছে স্বীকার করেছিল নাউজুবিল্লাহ এই ধরনের যারা ভুল ভ্রান্তিতে রয়েছে আমার আল্লাহ তাদেরকে সন্তান বলার কারণে আমার আল্লাহ তাদেরকে দলিল দিয়ে দিয়েছেন সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন বাল ইবাদুম মুকরামুন এ বনু খুজা তুমি যেই বলেছো তুমি যে বলেছো ফেরেশতাদেরকে তুমি বলেছো কি বলেছো তাদেরকে কন্যা বলে স্বীকার করেছো তুমি যে বিশ্বাস করতেছো না না তারা আমার কন্যা নয় আমি কাউকে জন্ম দিই নাই আমার থেকে কেউ জন্মগ্রহণ করেনি আমার কোনো মা নাই আমার কোনো বাবা নাই আমার কোনো পুত্র নাই আমার কোনো কন্যা নাই আমার কোনো সন্তান নাই আমি কখনো ঘুম যাই না আমার জন্য কোনো রাত নাই আমি কখনো ঘুমাই না আমি আল্লাহ আহার করি না এ আমার বান্দা আমি হচ্ছি আল্লাহ আমি হচ্ছি আল্লাহ তোমরা এমন ভাবে আমি আল্লাহকে বিশ্বাস করবে আমি আল্লাহর মতো আল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ এটাতে কোনো এখানে আপনি আর মাপতে পারবেন না আপনারা যেরকম মিস্ত্রিরা আছেন মাপ দেয় ঘরের মাপ দেয় যেরকম টাইসের মাসের মাপ দেয় এরকম এখানে মাপার কোনো ক্যাপাসিটি আপনাদের নাই আল্লাহর এলমের মধ্যে আল্লাহ কি আল্লাহর কুদরতি সম্পর্কে কখনো মাপতে যাবেন না আল্লাহ এটা আল্লাহর মতো
এরপর আমার আল্লাহ বলেন বাল ইবাদুম মুকরাম আমার আল্লাহ সূরা আনবিয়া 26 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বরং তারা পুত্র নয় তারা কন্যা নয় তারা কন্যা নয় মালায়েকাগণ কন্যা নয় তারা হচ্ছেন পবিত্র বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ তারা কি পবিত্র বান্দা তো এখানে কি আর করবেন একটা জিনিস কি আর করবেন আমার কাছে যা কোন বিনা ওয়াহি নূর এখানে নূর নরমানি রাসূলকে সম্বোধন করেছে বলেছিলাম এখানে কিন্তু বাল ইবাদুম মুকরামুন মুকরামুন তারা এখানে আপনারা জানেন ফেরেশতা কিসের তৈরি আপনারা বলেন তো কিসের তৈরি নূরের তৈরি তো ফেরেশতা এখানে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাল ইবাদুম এই নূরুন বলতে পারত আমার প্রশ্ন হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূর বলে না বলে আখ্যায়িত করত কারণ ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি নূরের তৈরি বলে ফেরেশতাদেরকে বলা হবে যে এখানে বাল ইবাদুম নূর আমার নূররা ইবাদত করে এটা কন্যা নয় এই ধরনের সম্বোধন করত কিন্তু আমার আল্লাহ নূর বলেন নাই আমার আল্লাহ বলছেন বাল ইবাদুম মুকরামুন তারা করছেন ইবাদ বলেছেন ইবাদ মানে আমার আল্লাহ বাল নূর মুকরামুন বলেন নাই আমার আল্লাহ বললেন বাল ইবাদুম মুকরামুন এটা করছেন আমি আল্লাহর পবিত্র বান্দা ইবাদ মানে বান্দা ইবাদ ইবাদ ইবাদত ইবাদত থেকে ইবাদ ইবাদ আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা এখান থেকে হচ্ছে ইবাদ এখানে বলতে পারি ইবাদুল মুকরামুন এটা ওইগুলো বলছে আমার বান্দা এখানে কি সমস্যা আছে কোন সমস্যা হবে নূরকে বান্দা কেন বলেছেন বান্দা এই জন্য জ্ঞানের গভীরতা থাকতে হবে আমরা জানি যে সেন্টেন্স একটা আমরা একটা ওয়ার্ডে কত কি বলবেন একটা ওয়ার্ডের কতগুলো প্রতিশব্দ থাকে হাজারো প্রতিশব্দ রয়েছে তা আমরা যদি একটা জেনে আরেকটাকে ভুল মেনে ফেললে হবে না কারণ তার জ্ঞানের গভীরতা নাই জ্ঞানের গভীরতা যে তার পেশে ভুল বলতে পারবে না কারণ আল্লাহ পাক এখানে তো নূর বলেন নাই ফেরেশতারা নূর তৈরি কিন্তু আল্লাহ বলছেন ফেরেশতারা বান্দা ফেরেশতারা কি বলছেন বান্দা আমার বান্দা আগুন তা ফেরেশতারা কি আল্লাহর বান্দা আমরা তো মালায়েকা বলি আল্লাহর বান্দা বলে বান্দা তা আমাদেরকে বলে দি এখন ফেরেশতাদেরকে আমাদের মতো বলেছেন না বান্দা বলেছেন না তো বান্দা হচ্ছে ইবাদত থেকে বান্দা হচ্ছে যারা ইবাদত করে তো এখানে বলছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতের তাফসীর হলো এই আয়াতের ব্যাখ্যা হলো যে সূরা হাসরের 26 নম্বর আয়াতে কারীমা এটা আয়াতের ব্যাখ্যা হচ্ছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে 18000 মখলুকাত এগুলো আল্লাহর ইবাদত করে এগুলো আল্লাহর জিকির করে তার মানে যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর ইবাদত করে এগুলো হলেন আল্লাহর বান্দা তার মানে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর জিকির করতে থাকে হরদম আল্লাহর ইবাদত করতে থাকে হরদম আল্লাহর প্রশংসা গাইতে থাকে সেজন্য আল্লাহ পাক এখানে ইবাদ বলেছেন যেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন বাল ইবাদুম মুকরাম ইবাদ কেন বলেছেন তার কারণ হলো তারা ইবাদত করেন সেজন্য তারা আল্লাহর আল্লাহর এই হুকুমের এক সুর পরিমাণ এদিক সেদিক হয় না ওনাদের নাম হচ্ছে ফেরেশতা ওনাদের নাম কি আল্লাহ যদি বলে এই আমার ফেরেশতা তুমি রুকুতে থাকবে তখন কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলো রুকুর মধ্যে থাকবে তুমি সিজদার মধ্যে থাকি যাও ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থেকে যাবে তুমি সিঙ্গা এই ইসরাফিল তুমি সিঙ্গা এরকম ধরে তুমি কি করো ফুটকার দেওয়ার জন্য অপেক্ষায় থাকো আমার হুকুমের অপেক্ষায় থাকো তো কতদিন পর্যন্ত এটা সময়সীমা নাই আমি আল্লাহ যখন তোমাকে নির্দেশ দেব ফুটকার দেওয়ার জন্য তখনই তুমি ফুটকার দিবে ততদিন পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো যে বলুন সুবহানাল্লাহ আমার ফুটকারের অপেক্ষায় থাকো ওইটার নাম ব্যবস্থা তো যার যে আল্লাহর যিনি হুকুম মান্য করেন আল্লাহর যিনি ইবাদত বান্দেগি করেন আল্লাহর যিনি তাসবিহ পড়েন আল্লাহর যিনি জিকির করেন ওনার কি ওটার নাম হচ্ছে ইবাদত ইবাদত থেকে ইবাদ ইবাদ মানে হচ্ছে যিনি আল্লাহর ইবাদতকারী ওনাকে ইবাদ বলা হচ্ছে তার মানে তারা তাদেরকে এখানে ইবাদ বলা এটা গ্রহণযোগ্য তারা আল্লাহর ইবাদত করতেছেন বলে এজন্য নূর বলে নূরই তো ঠিক
ফেরেশতারা মনে তৈরি এটাও ঠিক আবার ফেরেশতারা ভূত পবিত্র বান্দা এটাও ঠিক এটা বুঝাতে চাচ্ছি সুতরাং আমরা যাহার জিকির করব যার ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না আর গুলো আমরা মানব এটা সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য মানব যে শাখা পোশাকা যেগুলো রয়েছে কারণ আমরা তো আল্লাহ ডাইরেক্টলি কোরআনটা আমাদেরকে আল্লাহ পাঠায় না আল্লাহ মাধ্যমে পাঠিয়েছে আপনাকে ডাইরেক্টলি আসমান থেকে দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দেয় না মায়ের গর্ভের মাধ্যমে আপনাকে পাঠিয়েছে তো সেই মাকে যদি আপনি যদি না মানেন সেই মাকে যদি আপনি যদি শরণ না করেন সেই মাকে যদি আপনি যদি মায়ের সেবা যদি আপনি না করেন তাহলে আপনাকে জাহান্নামে হতে হবে এটা মাধ্যম ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলার মাধ্যম হচ্ছে এটা আপনি মায়ের মাধ্যমে মা বাবার মাধ্যমে পৃথিবীতে পৃথিবীর মুখ দেখতে পেরেছে আল্লাহ চাইলে আবার সুপার যেরকম আসমান থেকে আদমকে যেভাবে পাঠিয়ে ফেলে দিয়েছিল হাওয়াকে যেভাবে ফেলে দিয়েছিল আপনাকে ফেলে দিতে পারত যেভাবে বাবা চাইলে ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছিল আপনাকে চাইলে বাবা চেরা দিতে পারত কিন্তু আমার আল্লাহ বলে আমি এভাবে দিন নাই কেন তার কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে এহসান করেছি আমি আল্লাহ তোমাদেরকে দয়া করেছি আমি আল্লাহ তোমাকে মায়া করেছি তার কারণ হলো পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে তুমি যাতে তোমার থেকে যাতে অবহেলিত হতে না হই তোমাকে যাতে অবহেলিত হতে না হই তোমাকে যাতে কেউ পৃথিবীর রাষ্ট্র থেকে বের করে না দেয় সমাজ থেকে বের করে না দেয় তোমাকে যাতে মহব্বত করে তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বন্ধু-বান্ধব তোমার ওস্তাদ তোমার পাড়া প্রতিবেশী তোমাকে যাতে মহব্বত করে সেই জন্য আমি তোমাকে মায়ের গর্ভ দিয়ে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ মা বাবার মাধ্যমে পাঠিয়েছে এটা আল্লাহ আমাদেরকে এহসান করেছে আল্লাহ চাইলে ডাইরেক্টলি আসমান থেকে ফেলে দিতে পারত কারণ ফেলেছেন কিনা আদম আদমের কোন মা বাবা আছে কি আছে নাই বলেন না হাওয়ার কোন মা বাবা আছে নাই তো তাদেরকে যেরকম ফেলেছেন আমাদেরকেও পাত্র আমাদেরকে ফেলেন নাই কেন তার কারণ হলো আমাদের উপরে এহসান করেছে তো সেই এহসানের মূল্য আমরা কি দিচ্ছি লাই শাকাতুম আমাদেরকে আল্লাহ শুকরিয়া নিয়ামত যেগুলো দিয়েছেন আমাদেরকে আল্লাহ বলছেন লাই শাকাতুম না আজিদান্নাকুম ওয়া লাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা আমার সেই শুকরিয়া জ্ঞাপন করো আমি যেগুলো নিয়ামত দিচ্ছি সেগুলোর শুকরিয়া করো তখন আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব তা আমরা কি শুকরিয়া করতেছি এদিক দিয়ে আমাদের থেকে অ্যালার্ট হতে হবে আল্লাহর বান্দা আপনার থেকে দিনে যেই দিন রাত যেই 24 ঘন্টা রয়েছে আপনার থেকে কি আর মাত্র হবে আমি এই 24 ঘন্টা কোথায় ব্যয় করেছি আজকে কি কি কাজ করেছি ওজন দিতে হবে ফাল্লার মধ্যে ওজন যেরকম আপনি বাজারের মধ্যে যেরকম মাল বিক্রি করেন ফাল্লার মধ্যে দিয়ে ঠিক তেমনি ভাবে আপনার আমলকে ফাল্লার মধ্যে আপনার বিবেক দিয়ে সর্বশ্রেষ্ঠ আদালত সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক দিয়ে আপনি চিন্তা করুন আপনি চেষ্টা করুন আমি আজকে কি কাজ করেছি কতগুলো আল্লাহ ভালো কাজ করেছি কতগুলো খারাপ কাজ করেছি কেন আমার আল্লাহ তো বলেছেন ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিফল আল্লাহ দেবেন অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটার প্রতিফল আমাকে দেবেন সেজন্য আমি কতটুক ভালো কাজ করেছি কতটুক খারাপ কাজ করেছি সেগুলো আমাদের থেকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে বিবেকের ফাল্লায় মাপতে হবে এটা বিবেকের একটা ফাল্লা আছে আপনি রাতে শোয়ার সময় বিবেকের ফাল্লায় সেগুলো মাপবে আর একটা আপনাদের কাছে অনুরোধ করতেছি অনুরোধ হলো আমাদের এখানে দেখেছেন এই গত জুমায় মাইক এখানে সাউন্ড বক্স বক্স যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে গিয়েছিল আমরা মাইক কানেকশন ছিল না তো আমাদের অনেক কষ্ট করে এখানে দুটা মেশিন আনা হয়েছে একদম দুটোটাই চেঞ্জ করে ফেলা হয়েছে আপনাদের সুবিধার্থে তো যারা পারেন আমরা কিছু টাকা দিয়েছে এবং কিছু টাকা বাকি আছে আপনারা চাইলে যদি মেশিনের জন্য যদি কেউ যদি টাকা দিতে চান আপনারা আমাদের মতুয়ালি সাহেবের হাতে বা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারবেন সেখানে যেহেতু এটা আল্লাহর ঘর মসজিদ মসজিদের জন্য মসজিদ দেখার দায়িত্ব আপনাদের যদিও বা আল্লাহ চালাবেন উসিলা আপনারা খেয়াল করবেন যে একটু উসিলা যারা উসিলা আপনারা উসিলার মাধ্যমে আল্লাহ চালায় আল্লাহ ডাইরেক্টলি এসে চালাবেন
তো সুতরাং এদিক দিয়ে খেয়াল রাখবেন, আল্লাহ পাকের করে দিলে এটা আপনাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এটা নাজাতের উসিলা হবে। যেটা আপনারা এমনি যে কাজগুলো করতেছেন এগুলো নাজাতের উসিলা হবে কিনা সন্দেহ আছে, এখানে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর করে দিলে এটা কোনো সন্দেহ নাই, এটা নাজাতের উসিলা অবশ্যই হবে। কারণ ফেরেশতারা তারা তখন লিপিবদ্ধ করে ফেলবে আপনি কোথায় টাকা দিয়েছেন, কোথায় কি কি কাজ করেছেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কতক্ষণ ছিলেন, সেই মিনিট সেই সেকেন্ড দুজন ফেরেশতা আছে কেরাম কাতিবি, ওরা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। যারা চার রাকাত সুন্নাত নামাজ আদায় করেন না তারা চার রাকাত সুন্নাত নামাজ পড়ুন।